নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এটিকে মোহনবাগান দল ছেড়ে যাওয়ার আগে প্রবীর দাস তিনি জানিয়ে গেলেন যে তার মতে সেরা কোচ কে ছিল অ্যান্টোনিও হাভাস নাকি জুয়ান ফেরান্ডো এই নিয়ে তিনি তার একটি সাক্ষাৎকারে কি জানিয়েছেন সেটা জানার আগে একটা অনুরোধ করে রাখি যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে একটাই অনুরোধ করব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা কোচ হাভাস তার কোচিংয়ের আন্ডারে সেই রকমভাবে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি প্রবীর দাস সেই নিয়ে প্রবীর দাসকে রিসেন্টলি একটি সাক্ষাৎকারে যখন প্রশ্ন করা হয় প্রবীর তিনি বলেন হাভাস স্যার কেন আমাকে খেলায়নি সেটা আমি কোনো দিন ওনাকে জিজ্ঞেস করিনি উনি খেলেননি সেটা ওনার পরিকল্পনা অনুযায়ী আমি প্রথম একাদশে সেই সিজেনে খেলিনি কিন্তু সেই সিজনে আমাদের দল ফাইনালে পৌঁছেছিল তাই আমি নিজের পারফরমেন্স নিয়ে বলবো না দল কিন্তু সেই বছর অনেক ভালো পারফরমেন্স করেছিল তাই দলের সাফল্যটাই সবার আগে আমার ব্যক্তিগত পারফরমেন্সের ওপর কিছু নির্ভর করে না প্রবীরকে যখন দ্বিতীয় প্রশ্ন করা হয় হাভাস না ফিরান্দ। আপনার মতে কে ভালো কোচ প্রবীর তিনি বলেন জুয়ান ফেরান্ডো উনি খুবই ভালো মানুষ সকল খেলোয়াড়দের সঙ্গে দারুণ সম্পর্ক ওনার হয়তো উনি আমার পরিশ্রম দেখে ওনার মনে হয়েছে যে আমাকে দলে খেলানো উচিত তাই তিনি খেলিয়েছেন সেই সময় দলে আমি যা সুযোগ পেয়েছিলাম সেইগুলোকে কাজে লাগিয়েছি প্রবীর তিনি বলেন হাবাস স্যার তার আন্ডারে আমার করোনা হয়েছিল তারপরে থেকে আমি আর তার দলে সুযোগ পাইনি কিন্তু আমি ট্রেনিংয়ে নিজের সর্বস্ব দিয়েছিলাম কিন্তু হাওয়াজ স্যারের হয়তো পছন্দ হয়নি বা তার কিছু মনে হয়েছে সেই জন্য তিনি আমাকে খেলায়নি তাই হাওয়াজ স্যার খেলায়নি বলে আমি কোনোদিনই হাওয়াজ ও ফেরন্দোর মধ্যে সেরা কোচকে সেটা বলতে পারবো না তবে একটা কথা বলতে পারি দুজনেই খুব ট্যাকটিক্যালে নিখুঁত প্রবীর এটাও বলেন আমরা যদি আইএসএলের ইতিহাস তুলে ধরি তাহলে হাওয়াজ স্যার কিন্তু আইএসএলের সব থেকে সফলতম কোচ কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ফেরান্ডো তিনিও কিন্তু গত দুই মরশুমে দারুণ কোচিং করছেন তবে দুই কোচের মধ্যে একটা তফাৎ হচ্ছে হাওয়াস স্যার আমাকে ডিফেন্সের দিকে একটু বেশি মন দিতে বলতো কিন্তু ফেরান্ডো তিনি আমাকে ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও বেশি ফোকাস করতে বলতো তাহলে বন্ধুরা দুই কোচের মধ্যে সেরা কোচকে এইটা কিন্তু প্রবীর তিনি জানাননি আপনার কি মনে হয় দুজনের মধ্যে সেরা কোচকে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন যেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ